আসসালামু আলাইকুম স্টুডেন্টরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব অর্গানের সূত্র এবং তার প্রমাণ নিয়ে সূত্র নিয়ে আমরা গত ক্লাসে একটু আলোচনা করেছি ওনার দুইটা উপপদ্য আছে দুইটা উপপদ্য আমরা কেন ইউজ করি আমরা বলিয়ান এলজাবরা বা বুলিয়ান যে বীজগণিত আছে ওইটা সলভ করার জন্য ওইগুলার সার্কিট এবং ওইটার সার্কিটের সরল সলভ করার জন্য আমরা সচরাচর ওনার এই দুইটা উপবাদ্য আমরা ফলো করি সূত্র হিসাবে আমরা জানি ডিমর্গান একজন ইংরেজ গণিতবিদ উনি এই সূত্র দুইটি আবিষ্কার করেন গুলিয়ান জাবরার জন্য ওনার সূত্র মতে গত ক্লাস আমি বলছিলাম যদি এইখানে যদি আমরা দেখি প্লাস তাহলে এর উল্টোটা হবে ইন্টু এইখানে যদি গুণের সম্পর্ক থাকে ইন্টু থাকে তাহলে ওইখানে হবে প্লাস আর এ বি বি বসিয়ে দিলাম যেহেতু ওরা এখন আলাদা হয়ে গেছে আলাদা ধর্মের হয়ে গেছে এখন ভিন্ন ধর্মের প্রদর্শন করতেছে সেহেতু যার বার যার্জারকে দিয়ে দিলাম যার বার জারজারে দিয়ে দিলাম শেষ ডিমার্গান সূত্র এই দুইটা সূত্র আমাদের জন্য মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের সার্কিট করার জন্য আজকে আমরা এই দুইটা সূত্রে সত্যেক সারণী ব্যবহার করে মানে আমরা যাকে বলি আমরা টিটি মানে ট্রুথ টেবিল টিটি মানে টি আর ইউ টিএস ট্রুথ টেবিল সচরাচর এই ট্রুথ টেবিল ব্যবহার করে আমরা আজকে ডিমরগানের দুটি যে সূত্র ওই দুইটা আমরা আজকে প্রমাণ করব। তার আগে একটু বলে রাখি আমরা যে আজকে এই প্রমাণ করব ওইটা আমরা শুধুমাত্র দুইটি ইনপুটের জন্য করব। কিসের জন্য দুইটি ইনপুটের জন্য শুধুমাত্র যদি আমরা দুইটি ইনপুটের জন্য করি তাহলে আমরা আউটপুট পাবো চারটি যদি আমরা তিনটি ইনপুটের জন্য কাজ করি তাহলে আউটপুট পাবো আমরা আটটি যদি আমরা চারটি ইনপুটের জন্য কাজ করি আউটপুট পাবো ষোলোটি এইভাবে আমরা নর্মালি আউটপুটগুলা পেয়ে থাকি তাহলে আজকে আমরা দুই ইনপুটের জন্য করি নেক্সট ক্লাসে আমরা দেখবো কিভাবে তিন ইনপুটের জন্য সূত্র প্রমাণ করতে হয় আচ্ছা এই দুইটা সূত্র আমরা লক্ষ্য করি তাহলে আমরা কি কি আমাদের প্রয়োজন সূত্র কি প্রমাণ করতে দেখি আমাদের একটা এ লাগবে কি লাগবে একটা দুইটা ইনপুট যেহেতু একটা এ ইনপুট আর একটা বি ইনপুট নিলাম তারপর দেখা যায় এবার বার লাগবে বি বারও আমাদের লাগবে নিলাম বি বার আর কি লাগবে বি লাগবে এ ইন্টু বি লাগবে এ এবং বি গুণ করে নিলাম এ প্লাস বি লাগবে এ প্লাস বি ওইটাও গুণ করে নিলাম তারপর আর কি লাগতে পারে আমাদের আর কি লাগবে আমরা আমাদের এবি বার লাগবে এ প্লাস বিল লাগবে ওকে আর কি লাগতে পারে আমরা দেখি একটু একটা দুইটো তিনটে চারটো পাঁচটা ছয়টা সাতটা আটটা হ্যাঁ ঠিক আছে আমাদের আটটা জিনিস লাগবে এ প্লাস বি নিলাম আমরা এবি নিলাম তারপরে এব বার নিলাম আচ্ছা আমাদের আটটা জিনিস লাগবে আমাদের এইটা লাগবে এবু বিবার আর কি লাগবে এবার প্লাস বি আমাদের হয়ে যাবে এখন আমরা যদি একটু লক্ষ্য করি সবার আগে আমরা এখন ইনপুট নেওয়া লাগবে আমাদের কি নেওয়া লাগবে ইনপুট নিতে হবে আমরা তো শুধু ইনপুটের মধ্যে এখন বেলুন নিতে হবে তো অবশ্যই আমাদের মান নিতে হবে মান নিলে আমরা ওই দিকে একটা একটা করে মান পাবো যদি আমি প্রথম এ সমান জিরো নেই এবং বি সমান জিরো নেই মানে দুইটাই আমি জিরো নিলাম তখন আমি কি কি পাই দেখি তাহলে এবার বার সমান কি পাবো ওয়ান পাবো বিবার সমান কি পাবো ওয়ান পাবো কারণ এর উল্টাটা পাবো সবসময় আমরা জানি এ সমান জিরো হলে এব সমান জিরো হলে বিবার সমান ওয়ান এখন এবি সমান তাহলে কী পাবো এবি মানে কি এ ইন্টু বি তার মানে জিরো ইন্টু জিরো তার মানে কত জিরো তাহলে এ প্লাস বি সমান কী পাবো জিরো প্লাস জিরো সমান কত জিরো শেষ আচ্ছা তাহলে এব বার সমান কত এব সমান যদি জিরো হয় এবি বার সমান ওয়ান এর উল্টাটা আবার এ প্লাস বি সমান জিরো যদি হয় তাহলে এ প্লাস বি বার সমান কি হইব এর উল্টাটা তার মানে ওয়ান হবে ক্লিয়ার তারপর আবার যদি দেখি বিবার ইন্টু সরি এবু বিবার বি বার মানে ওয়ান ইন্টু ওয়ান এক কে এক আর প্লাস বি বার এবার প্লাস বিবার মানে একে যোগ করলে কত হয় এক যোগ করলে আমরা জানি হয় দুই বা দুই কে আমরা নিতে পারবো না দুই আমাদের নেওয়া সম্ভব না তাহলে আমরা কিনব জিরো তো নিতে পারবো না জিরো মানে একদম নেগেটিভ হয়ে যাওয়া দুই যেহেতু পাইছি তার মানে একটা কিছু রেজাল্ট আছে কিন্তু দুই তো আমরা নিতে পারবো না তার জন্য আমরা কিনব বাইনারি হিসেব করে আমরা ওয়ান নেব জিরো নিলে তো একবারে রেজাল্ট জিরো হয়ে যাবে ওইটা তো একদম নেগেটিভ মানে আমরা কিছু পাইই নাই কিন্তু টু যেহেতু আমি নিতে পারবো না তার বদলে আমরা কিনবো ওয়ান নেব এখন যদি আমি একটা ইনপুট জিরো দিই এবং আটটা ইনপুট ওয়ান দিই তাহলে কী হয় দেখি তাহলে এ বার সমান কী হবে জিরো উল্টাটা ওয়ান বিবার সমান এখন কী হবে বি সমান ওয়ান তাহলে বিবার সমান জিরো তাহলে এবি সমান কী হবে এবি হলে গেছে জিরো এবং ওয়ান তার মানে জিরো এবং একে গুণ করলে কত হয় জিরো কারণ জিরোর সাথে যাই গুণ করি না কেন উত্তর জিরোই আসবে সেইভাবে এ প্লাস বি মানে জিরো প্লাস ওয়ান সমান ওয়ান এখন দেখি এবি এ এবি মানে 0, ওলবার মানে 1, এর উল্টাটা আবার যদি দেখি কি হয় এ প্লাস বি এ প্লাস বি সমান তাহলে এ বি ওলবার সমান এর উল্টাটা তারপর কি আছে তারপর আছে এবু বিবার মানে এববার ইন্টু বিবার তাহলে ওয়ান হলে কত হয় আবার প্লাস বি বার প্লাস বি বার মানে ওয়ান প্লাস জিরো মানে ওয়ান ক্লিয়ার এখন যদি আমি আটটা দেখি ইনপুট নেই এখন কি করলাম এখন ডিশন নিলাম না এইটাতে আমি ওয়ান দিব আর এইটাতে জিরো নিব ইনপুট দেখি কি আসে তাইলে এ সমান যদি আমি ওয়ান হয় এবার সমান এর উল্টো টু জিরো বি সমান যদি জিরো হয় তাহলে বার সমান এর উল্টোটা ওয়ান তদ্রুপ এবি মানে এ ইন্টু বি মানে ওয়ান ইন্টু জিরো মানে আবার জিরো এ প্লাস বি এ প্লাস বি মানে ওয়ান প্লাস জিরো ওয়ান প্লাস আমরা কি জানি এক আর শূন্য যোগ করলে কত হয় এক হয় এবি ওলবার এব মান কত এব মান জিরো তাহলে এর ওলবার উল্টাটা কত হবে ওয়ান এ প্লাস বি ওলবার এ মান কত এলে নে ওয়ান এর উল্টাটা 0 আবার এব বার ইন্টু বিবার এবার সমান জিরো বিবার সমান ওয়ান জিরো ইন্টু ওয়ান মানে জিরো জিরো আর একে গুণ করলে জিরো আর এবার প্লাস বিবার এবার সমান জিরো বিবার প্লাস 1 তাহলে 0 1 সমান এখন লাস্ট ইনপোর্ট হিসেবে আমি নিলাম দুইটাই দেখি এখন কি হয় এ সমান যদি 1 হয় এবার সমান জিরো বি সমান যদি ওয়ান হয় বি বার সমানও জিরো তাহলে এ বি এক এক মানে ওয়ান ইন্টু ওয়ান একে এক এ প্লাস বি এ প্লাস বি এক যুগ এক মানে ওয়ান প্লাস ওয়ান সমান টু টু তো নেওয়া সম্ভব না তাহলে আমরা কী করবো জিরো নিতে পারবো না জিরো নিলে একদম নেগেটিভ হয়ে যাবে তাহলে আমরা কি নিব ওয়ান নিব মানে কিছু একটা মান আছে এইখানে তাহলে এবি ওলবার মানে এব বি সমান এ ইন্টু বি সমান আমরা কী পাইছি ওয়ান তার উল্টো টো ওলবার মানে উল্টাটা উল্টাটা সম কি হবে জিরো এ প্লাস বি মানে আমরা কী জানি ওয়ান তার উল্টাটা অবশ্যই জিরো সেমভাবে এবু বি এ সমান জিরো বিবার সমান জিরো জিরো ইন্টু জিরো সমান জিরো তদ্রু এবার প্লাস বি বার এ সমান জিরো বি সমান জিরো জিরো প্লাস জিরো সমান জিরো জিরো শেষ এখন দেখি আমরা ঠিক আছে কিনা কীভাবে আমরা চেক করবো যে এই অংশ সমান এই অংশ হলো না বামপক্ষ সমান পক্ষ হলো না এ প্লাস বিলবার এ প্লাস ওলভার এইটা সমান এইটা সমান আমার কোনটা হওয়ার কথা বি বার A বার ইন্টু বি বার এইটা হয়েছে কিনা দেখি হয়েছে কিনা হ্যাঁ মিলে গেছে ওয়ান ওয়ান জিরো 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 তার মানে বামপক্ক সমান ডানপক্ক বামপক্ষ সমান ডানপক্ক প্রমাণিত একটা এক নম্বর সূত্র প্রমাণিত দুই নম্বরটা কি এ বি ওলভার এ ইন এবার প্লাস বি বার হয়েছে কিনা দেখি তো ওয়ান ওয়ান হ্যাঁ এইটাও হয়েছে তার মানে এই বাম পক্ষ সমান ডান পক্ষ তার মানে দুই নম্বর সূত্র প্রমাণিত তার মানে আমরা কি পাইলাম এক নম্বর সূত্র প্রমাণিত দুই নম্বর সূত্র প্রমাণিত এই যে আমরা প্রমাণিত করলাম এটা কি সাহায্যে স্রোত টেবিলের সাহায্যে যাকে আমরা টিটি বলি এবং বাংলাতে বলে কি সত্যেক সারণী কি সত্যেক সারণী বাংলাতে বলে তাহলে এক্সামে যদি আসে বলতে পারে যে সারণের সাহায্যে কিংবা ট্রুথ টেবিলের সাহায্যে প্রমাণ করেন ডিমরগানের সূত্র প্রমাণ করুন যদি বলে দুই ইনপুটের জন্য যদি বলে দুই ইনপুটের জন্য প্রমাণ করুন তার মানে এইভাবে প্রমাণ হবে এই প্রমাণটা হবে দেখেন এখানে দুই ইনপুটের জন্য আমার চারটা বেলু বসানো লাগছে বারবার একবার দুইবার তিনবার চারবার যদি আমি তিন ইনপুটের জন্য করতাম তখন কী হতো আটটা আটটা হইলে এইভাবে আমার আরও চারটা বসানো লাগতো এইভাবে চারটা বসানো লাগতো যদি বলতো চার ইনপুটের জন্য তাহলে ষোলোটা ষোলোটা মানে আরও আটটা রো টোটাল ষোলোটা রো থাকতো এই এইরকম ষোলোটা রো এইটা ঠিক থাকতো আর একটা জিনিস হইতো তখন কি হইতো সূত্রটা সূত্রটা হইতো এ প্লাস বি প্লাস সি এই সূত্রটা সমান কি লিখতাম আমরা এ বার প্লাস সরি এ বার ইন্টু বি বার ইন্টু সি বার এইটারে আমরা তিন ইনপুটের জন্য করতাম সেম ভাবে এইখানে আমরা তিন ইনপুটের জন্য কিভাবে করতাম এইভাবে তিন ইনপুটের জন্য করতাম এটা তিন ইনপুটের আজকে আমরা কি করলাম টু ইনপুট আশা করি সবাই বুঝতে পারছে যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে সাথে কন্ট্যাক্ট করতে পারো কমেন্টে কমেন্ট বক্সে যার যার সমস্যা ওইটা কমেন্ট করতে পারো তাহলে ভালো থাকো সবাই সুস্থ থাকো আশা করি সামনের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ